খুবই অত্যন্ত বেদনার এবং দুঃখের, সেটা হচ্ছে আমাদের একজন কমরেড হরিয়ারপাড়া ব্লকের রায়পুর অঞ্চলের নিয়ামতপুর গ্রামের আমাদের কর্মী গত 8 তারিখে যে পঞ্চায়েতের সাধারণ নির্বাচন হলো, সেই সাধারণ নির্বাচনে গোটা রাজ্য জুড়ে যেমন সন্ত্রাস চলছিল, আমাদের মুর্শিদাবাদ জেলাতেও সেরকম সন্ত্রাস চলছিল। সেই সন্ত্রাসের ফলে তৃণমূল কংগ্রেসের যারা গুন্ডা বাহিনী, তারা বিভিন্ন জায়গায় ভোট লুট করেছে, ছাপ্পা করেছে। সেই রকমই একটা বুথ, যে বুথে হচ্ছে যে নিয়ামতপুর গ্রাম, সেই গ্রামে একটা বুথে তৃণমূলের দুষ্কৃতীরা ভোট লুট করতে গিয়েছিল। ওখানকার যিনি হচ্ছেন যে এমএলএ নিয়ামত শেখ এবং তার সাথে মীর আলমগীর হোসেন পলাশ এবং ওইখানকার জেলা পরিষদের ক্যান্ডিডেট জিল্লার রহমান সহ তাদের নেতৃত্বে যে গুন্ডা বাহিনী, তারা ভোট লুট করতে গিয়েছিল। বিভিন্ন জায়গায় আমাদের কর্মীরা, সাধারণ মানুষ, গ্রামের মানুষ তারা প্রতিহত করতে যায়। ঠিক একই রকমভাবেই সেই গ্রামে প্রতিরোধ করতে গিয়েছিল আমাদের অনেক কর্মী, তারা আহত হয়। প্রাথমিক চিকিৎসার পর তাদেরকে ছেড়ে দেওয়া হয়, কাউকে মেডিকেল কলেজে ভর্তি করতে হয়। এরকমই একজন যাদের মধ্যে ছিল রিন্টু শেখ, বয়স আনুমানিক 43 বছর হবে। সেই রিন্টু শেখ ওখানে আহত হয়ে বহরান যে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, সেখানে ভর্তি হয়। সেখান থেকে রেফার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে। সেখানে একদিন থাকার পরেই তাকে স্থানান্তরিত করা হয় এনআরএসে। সেই এনআরএসে ভর্তি হওয়ার পর তার একটা ব্রেনে যে আঘাত হয়, যেভাবে রড দিয়ে, লাঠি দিয়ে যেভাবে মারধর করা হয় সেই দিন, ফলে তার ব্রেনে আঘাত হয়। অপারেশনের পর অপারেশন করতে হয়। অপারেশনের পর, সেই 8 তারিখের পর, এতদিন বেঁচে ছিল, আজকে আনুমানিক 1:30টার সময়, আনুমানিক 1:30টার সময় কলকাতার এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালে সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আমাদের এই শহীদ কমরেড, সেই শহীদ কমরেডের রিন্টু শেখ, তার পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাই। আজকে মুর্শিদাবাদ জেলায় এক এক করে প্রায় 12 জন খুন হয়ে গেল, এই নির্বাচনের বলি হয়ে গেল। এর জন্য দায়ী কারা? গোটা জেলা জুড়ে বিভিন্ন যে বেআইনি আগ্নেয়াস্ত্রতে ভরপুর হয়ে আছে, বোমা উদ্ধার করার নাম করে পুলিশ তাদের কিছু করেনি। যাদের বাড়িতে বোমা পাওয়া যাচ্ছে তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয়নি যদি তৃণমূল, উল্টে যাদের বাড়ির কাছে কেউ কেউ বোমা রেখে আসছে, এসে আমাদের যারা কর্মী আছে তাদেরকে ধরিয়ে তাদের নামে কেস দেওয়া হচ্ছে। তাহলে পুলিশ প্রশাসন কি করছে? এত বোমা কেন উদ্ধার হচ্ছে? এত সকেট বোমা কেন উদ্ধার হচ্ছে? এত বন্দুক কেন উদ্ধার হচ্ছে? এত পিস্তল কী করে উদ্ধার হচ্ছে? এত পাইপ গান কী করে উদ্ধার হচ্ছে হচ্ছে তারপরেও তারা গ্রেপ্তার হচ্ছে না? ফলে একেবারে এই তৃণমূল সন্ত্রাস করতে যেতে পারে, তার জন্য পুলিশ প্রশাসন সেই চেষ্টা করেছে। আর একদিকে হচ্ছে যে এবারের নির্বাচনে প্রত্যেকটা জায়গায় পুলিশ প্রশাসন এবং সাধারণ প্রশাসন, একেবারে পোলিং থেকে কাউন্টিং পর্যন্ত, সর্বত্র গভীর ষড়যন্ত্র, এবং এই ষড়যন্ত্রের সাথে কী করে তৃণমূলকে জেতানো যায় একটা নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে। আমরা দাবি করছি যে এই যে খুনি, যারা খুন করলো, যাদের নেতৃত্বে খুন হলো, তাদের উপযুক্ত শাস্তি চাই। তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং কঠোর শাস্তি দিতে হবে। সেই সাথে সাথে মুর্শিদাবাদ জেলা জুড়ে যেভাবে তৃণমূলের সন্ত্রাসের ফলে যারা জিতলো তাদেরকেও বিভিন্নভাবে ভয় দেখানো হচ্ছে, যারা ভোটে দাঁড়িয়েছিল তাদেরকে ভয় দেখিয়ে উইথড্র করার চেষ্টা করেছিল, এবং এখন যারা জিতেছে পঞ্চায়েতের মধু খাওয়ার জন্যে তৃণমূলের নেতাদের জিহ্বা দিয়ে লালা পড়ছে। আর সেই জন্যে হচ্ছে যে
যারা জিতেছে যে সমস্ত প্রার্থীরা তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, বিভিন্ন কেসে ফাঁসিয়ে দেওয়ার জন্য বলছে। এইরকমভাবে তারা পঞ্চায়েতগুলোকে দখল করতে চায়। আজকে যেমন রেন্টু শেখ শহীদ হয়েছে, আমাদের লালগোলাই রওশন আলী তিনি শহীদ হয়েছেন। এই নির্বাচনে তৃণমূলের হাতে বলি হচ্ছে অসংখ্য মানুষ গোটা রাজ্য জুড়ে। এই তৃণমূলের বিরুদ্ধে আমরা আপনাদের মাধ্যমে মানুষকে সোচ্চার হতে বলব। এই তৃণমূলের কার্যকলাপের বিরুদ্ধে, এই সন্ত্রাসের বিরুদ্ধে মানুষ রুখে দাঁড়াচ্ছে, আরও বেশি করে মানুষ রুখে দাঁড়াবে। আমরা কটা আসন পেয়েছি এটা বড় কথা না, কত পার্সেন্ট ভোট পেয়েছি এটা বড় কথা না, সবচাইতে আমাদের কাছে বেশি বড় পাওনা যেটা হচ্ছে যে তৃণমূলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলছে। আর সেই প্রতিরোধ গড়তে গিয়েই আজকে খুন হতে হলো কমরেড রেন্টু শেখকে।